एवरीवन, अस्सलामुअलैकुम, वेलकम बैक टू माय चैनल अनबॉक्सिंग लाइफ। माइक्रोवेवे अनेके केक तैरी करते समस्या पड़े जान, अनेकेरि केकटी स्पंज हय ना, एजन्यई आमी आज माइक्रोवेवे वैनिला स्पंज केकेर रेसिपिटी आपनादेर संगे शेयर करब। तो चलुन व्यूअर्स, आमी आर बेशी कथा ना बाड़िये आमी आजके आमार रेसिपिते चले जाई। एखाने आमी चारटा डिम निएछि एबं डिमगुलो किन्तु अवश्यई रूम टेम्पारेचारे थाकते हबे। आपनादेर डिमगुलो जदि फ्रिजे थाके ताहले आधा घंटा आगे डिमगुलो बेर करे राखबेन। एखन आमी एई डिमगुलो थेके डिमेर सादा अंश ओ कुसुमगुलो आलादा करे निच्छि। डिमेर सादा अंश ओ कुसुमगुलोके सम्पूर्णभावे आलादा करे निएछि। এখন একটি কাঁচা চামচের সাহায্যে এই ডিমের কুসুমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমের কুসুমগুলোকে খুবই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে শুকনো উপকরণ অ্যাড করব, এর জন্য একটি ছাঁকনি দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2 কাপ ময়দা। ময়দা দিয়ে দিলাম। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার মিল্ক, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 স্পুন বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 কাপ আইসিং সুগার। এখন এই সবগুলো উপকরণকে একটু ভালো করে চিলে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে খুবই ভালো করে চিলে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে খুবই ভালো করে চিলে নিয়েছি এবং বাকি যে দানাগুলো আছে আমি এগুলো ফেলে দিচ্ছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে টেক্সচার ফ্লেভার থাকে সেটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। এখন আমি সম্পূর্ণ উপকরণকে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ উপকরণ মিক্স করে নিয়েছি। এখন আমি এই মিক্সটনটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে ডিমের সাদা অংশ নিয়েছি। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এই ডিমের সাদা অংশগুলোকে একটু বিট করে নিচ্ছি। প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে বিট করে নিতে হবে। প্রথম 5 মিনিট বিট করার পরে দেখতে পারবেন ডিমের সাদা অংশ একটু ফ্লাফি হয়েছে। এই অবস্থায় আমি এখন এর ভিতরে অ্যাড করছি 1 কাপ চিনি। চিনি একটু একটু করে অ্যাড করবো এবং বিট করতে থাকব। আবারও এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে মোট 3 কাপ চিনি ইউজ করব। এখন আবার আমি বিট করে নিচ্ছি। ডিমের ফোম সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডিমের ফোমটিকে এই উপকরণের সাথে মিক্স করে নিচ্ছি। খুবই আলতো করে মিক্স করতে হবে যাতে কোনোভাবেই ডিমের ফোমটি নষ্ট না হয়ে যায়। খুবই ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাটার। এখন আবার এই সম্পূর্ণ উপকরণকে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দেখবেন কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এই পর্যায়ে চলে এসেছে, তখনই বুঝতে হবে কেকের ব্যাটারটি সম্পূর্ণভাবে তৈরি। এখানে আমি 8 ইঞ্চির একটি কেক মোল নিয়েছি এবং আগে থেকেই এই কেক মোলে আমি একটি বেকিং পেপার বিছিয়ে তার উপরে কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটি এই কেক মোলের ভিতরে দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটি কেক মোলে দিয়ে দিয়েছি। এখন একটি টুথপিকের সাহায্যে কেকের ব্যাটারের ভিতরে খুবই ভালো করে একটু ঘুরিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, কোনো বাবলস থাকলে সেটা সহজেই ভেঙে যাবে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে দিলাম। এখন আমি কেক মোল্ডটিকে খুবই ভালো করে একটু ট্যাপ করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। এখন আমি কেক বেক করতে চলে যাই। কেকটি আমি মাইক্রোওভেনে বেক করব, এর জন্য প্রথমেই প্রিহিট করে নিতে হবে। প্রি
প্রিহিট করতে প্রথমে কনফিউশনে ক্লিক করতে হবে। কনফিউশনে ক্লিক করার পরে দেখতে পারবেন উপরে 180 লেখা এসেছে। এরপর যে সিলেক্ট বাটনে ক্লিক করে স্টার্ট বাটনে ক্লিক করে নিতে হবে। ব্যাস হয়ে গেল প্রিহিট। প্রিহিট হয়ে গিয়েছে। কেকটিকে বেক করার জন্য এখন আমি কেকের ব্যাটারের মোল্ডটি মাইক্রোওভেনে ঢুকিয়ে দিচ্ছি। এখন স্টার্ট বাটনে ক্লিক করে টাইমারটি সেট করে নিব। আমি এখানে 40 মিনিট কেক বেক করব, এর জন্য টাইমারটি সেট করে দিচ্ছি পুরোপুরিভাবে 40 মিনিটের জন্য। 40 মিনিট টাইমারটি সেট করে দিলাম। 40 মিনিট পরে মাইক্রোওভেন থেকে কেকটিকে নামিয়ে নিয়েছি। একটি টুথপিকের সাহায্যে চেক করে দেখাচ্ছি, দেখুন টুথপিকটি ক্লিন এসেছে, তার মানে কেকটি সম্পূর্ণভাবে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটির কালারটি ঠিক কতটি সুন্দর হয়েছে। এখন এই কেকটিকে একটি ট্রেতে উঠিয়ে নিচ্ছি। কেকটি ট্রেতে উঠিয়ে নিলাম। এখন এই ফয়েল পেপারটি তুলে নিচ্ছি। দেখুন কেকের নিচের সাইডটি ঠিক কতটি সুন্দর হয়েছে। কেকটিকে আমি এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক কতটি স্পঞ্জ হয়েছে। ব্যাস হয়ে গেল আমার আজকের মাইক্রোওভেনে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভ্যানিলা কেকটি দেখতে ঠিক কতটি স্পঞ্জ হয়েছে, এবং এই কেকটি খেতেও অসাধারণ মজাদার। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।